बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलैकुम प्रिय दर्शक, गत कয়েক দিন ধরে আমাদের বাংলাদেশের যে সব ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করেন তারা যা করেছেন সেটার জন্য আপনাদের সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি। আসলে এটাই বাংলাদেশ, আমাদের দেশের শাহরিয়ার কবির, সুলতানা কামাল, খুশি কবির, মুনতাসির মামুন কিংবা একাত্তর টেলিভিশনের কিছু উলঙ্গ নারী যে বাংলাদেশের স্বপ্ন দেখেন সেটা এত সহজে আমাদের এই প্রজন্মে অন্তত সম্ভব না। আমাদের পরের প্রজন্মের জন্য আমরা কি রেখে যেতে পারি সেটা আমরা জানি না, কারণ আমরা মুসলমানরা একেবারে বরাবরই খুব উদাসীন এবং দৈন্যতার পরিচয় দিচ্ছি। আজকের যে ঘটনা, আমাদের ধর্ম, আমাদের সমাজ, আমাদের সংস্কৃতির বিরুদ্ধে যে ষড়যন্ত্র, সেটা কিন্তু আজকে থেকে শুরু হয় নাই, এটা শুরু হয়েছিল আরও অনেক আগে থেকে। আমাদের নজর রাখা দরকার ছিল কিন্তু আমরা সেটা রাখি নাই, অথচ যারা এই ষড়যন্ত্র শুরু করেছে তারা কিন্তু অনেক আগে থেকে এই ষড়যন্ত্রটা শুরু করেছিল। সেটাই পৃথিবীর জঘন্যতম অপরাধ ধর্ষণ, অর্থাৎ জিজ্ঞেস করতেই। ছেলেদের সাথে ঘোরাফেরা করছে, এ ধরনের সাত কথা বলার লোকের অভাব হবে না। এদের কথা যদি আপনি কান দেন তাহলে কখনোই আপনার ছেলেকে মেয়েকে ইন্সপায়ার করতে পারবেন না। জেনারেশন ব্রেক থ্রু, কি ব্রেক করা হচ্ছে? কন্ডম, পিরিয়ড, আমাদের সন্তানদের যৌনাঙ্গ সম্পর্কে সমূহ জ্ঞান অর্জনের ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশের একজন মেয়ে আছে যার কিনা পিরিয়ড হবার পর কি করতে হবে সেটার জন্য রাস্তায় গিয়ে কাউকে জিজ্ঞেস করতে হয়েছে, কোনো শিক্ষককে জিজ্ঞেস করতে হয়েছে, এটার জন্য তার মাই যথেষ্ট। তারপরেও কেন এই প্রকল্পের মাধ্যমে আমাদের শিশুদেরকে এই জ্ঞান অর্জনের ব্যবস্থা করা হলো? এটার মাধ্যমে তাদের ভেতরে ছাত্র ছাত্রী এক জায়গায় বসিয়ে তারপর যৌনতাকে অভ্যস্ত করে তোলা হচ্ছে। এই ষড়যন্ত্র আজকে থেকে শুরু হয় নাই, একেবারে শুরু থেকে। ধরুন বিভিন্ন দেশের শিক্ষা কার্যক্রম যেটা আছে, যুক্তরাষ্ট্রের কথা বলি, কি পড়ানো হয়? টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, কী শেখানো হচ্ছে সৌরজগৎ সম্পর্কে? বানর দিয়ে কী শেখানো হয় দেখুন, ওয়ান লিটল মানকি জাম্পিং অন দ্য বেড, গণনা শেখানো হচ্ছে। আর আমাদের দেশের রবীন্দ্রনাথ আর সুকুমার রায়দের আধিপত্য বিস্তার করার যে শিক্ষা ব্যবস্থা সেইখানে আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, কী শিখছে এটা দিয়ে? তাদের আমাদের সন্তানদের মগজ ধোলাই করবার জন্য যে চক্রান্ত সেটাকে বাস্তবায়ন করবার জন্য তারা এখনও পর্যন্ত আমাদের শিক্ষা ব্যবস্থাকে আঁকড়ে ধরে রেখেছে। দেখুন আপনি বাংলা একাডেমি, সব ভারতীয় দালাল বসে আছে, শিক্ষা মন্ত্রণালয়ে যান সেটা কোন দেশের সচিবালয় আপনি দেখলে বুঝবেন না কেন, কারণ তাদেরকে দিয়ে সব কাজ করানো সম্ভব হবে। কি সেটা? বাংলা একাডেমির আপনি একুশে বইমেলার দিকে তাকান, সেখানে ইসকন স্টল পায় কিন্তু ইসলামিক অনেক প্রকাশনা স্টল পায়নি, নিজেদের চোখের সামনে আপনারা দেখুন। এটা সেই দেশ যে দেশে আমাদের মুনতাসির মামুনরা জাতীয় কবি, জাতীয় প্রফেসর, অধ্যাপক, অথচ আমাদের যেসব ইসলামিস্ট কবি আল মাহমুদ, তাদের মৃতদেহ পর্যন্ত শহীদ মিনারে নিতে বাধা দেওয়া হয়, এটাই বাংলাদেশ। বিড়ি বাবা বাইজিদ খান পন্নির হিজবুত তাওহিদ, স্কুল কিংবা হাসপাতালের নাম করে তারপরে দরিদ্র জনগোষ্ঠীকে ধর্মান্তরিত করা, এছাড়াও আরও অনেক ধরনের ষড়যন্ত্রের আজকে ডিজিটাল ভার্সন হচ্ছে বিদ্যানন্দ কিংবা 10 মিনিট স্কুল। এখন আর এনজিও তৈরি করে মানুষের ঘরে ঘরে যাওয়ার দরকার নাই, অনলাইনেই মানুষের মগজ ধোলাই করে আমাদের সমাজের যে শালীনতা সেটাকে নষ্ট করা সম্ভব। যারা এসব পেজ, যারা এসব ইউটিউব চ্যানেলের অ্যাডমিন আছে তারাও করছে, কারণ তাদেরকে টাকা দেওয়া হচ্ছে, টাকার বিনিময়ে তারা আমাদের সমাজকে ধ্বংস করছে। আপনি যদি দেখুন মঙ্গল শোভাযাত্রা হয় সেটাতে স্পন্সর করছে কারা? রবি। বিদ্যানন্দের এক টাকার
ঈদের বাজার সেটা স্পন্সর করছে কারা? রবি। 7 টাকার পুজোর বাজার সেটা স্পন্সর করছে কারা? রবি। ইসকনের স্পন্সর করছে কারা? রবি। আজকের যে 10 মিনিট স্কুল সেটার স্পন্সর করছে রবি। কারণ কি? এমনিতেই রবি সব জায়গায়। রবির এই টাকা ঢালার পেছনে অবশ্যই কারণ আছে। আর রবি যে টাকা দিচ্ছে সেই টাকা উপার্জনের ব্যবস্থা কারা করে দিচ্ছে? আপনি দেখুন, আমাদের বাংলাদেশ পৃথিবীর এক রোল মডেলের ডিজিটাল বাংলাদেশ, যে দেশে নিজস্ব একটি টেলিফোন অপারেটর কোম্পানি নাই। টেলিটক ছিল, শেষ করে দিয়েছে। সিটিসেল ছিল, শেষ করে দিয়েছে। বাংলালিংক ছিল, সেটাও নাই। ওয়ারিজ ছিল, এয়ারটেল ছিল, সবগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এর মধ্যে টেলিটক আমাদের নিজস্ব কোম্পানি ছিল। সব ধ্বংস করে এখন গ্রামীণ ফোনের পেছনে লাগা হয়েছে। উদ্দেশ্য কি? রবিকে একক ব্যবসা করার সুযোগ করে দেয়া। রবি সেই টাকা দিয়ে কি করবে? সেই টাকা দিয়ে রবি আমাদের যুব সমাজকে ধ্বংস করবে। পূর্ণাঙ্গ শিক্ষা পদ্ধতি রবি 10 মিনিট স্কুল, স্কুলে স্কুলে পৌঁছে যেতে পারি, কলেজে কলেজে পৌঁছে যেতে পারি। আজকে রবি 10 মিনিট স্কুল একটা ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে দাঁড়িয়ে গেছে। এবার চলুন, রবির টাকা চলা 10 মিনিট স্কুল কারা চালায় সেটা একটু দেখা যাক। আমার মোবাইল, আমার ক্যামেরা, আমার ফেসবুক, আমার পেজ, আমার যা মন চাই তাই নিয়ে কথা বলবো। সাকিব বিন রশিদ, নাম শুনলে মক্কার কুরাইশ বংশের সন্তান মনে হচ্ছে না? আসলে আমাদের দেশের যেসব নাস্তিক আছে তাদের একটা ইউনিক চরিত্র আছে, একেবারে কমন একটা চরিত্র। সেটা হচ্ছে তারা নাস্তিক না, তারা শুধু ইসলাম বিদ্বেষী। পৃথিবীর প্রতিটা ধর্মের মধ্যে আধ্যাত্মিকতাকে বিশ্বাস করা হয়, অদৃশ্যকে বিশ্বাস করা হয়। কিন্তু তাদের যত সমালোচনা সব হচ্ছে ইসলাম ধর্ম নিয়ে। তসলিমা নাসরিনকে দেখুন, গিয়ে বসে আছে এমন এক দেশে যেই দেশে কুসংস্কারের অভাব নাই, অথচ কোনো দিন সেটা নিয়ে কথা বলবে না। যত সমালোচনা সব হচ্ছে আমাদের ইসলাম ধর্মকে নিয়ে। তার নামটা কিন্তু এখনও পরিবর্তন করে নাই, তসলিমা নাসরিন। নাম পরিবর্তন করেন, আপনি মুসলমান না যেহেতু, আপনি যেহেতু ইসলাম ধর্মে বিশ্বাস করেন না, আপনি মুসলমানদের নামটা কেন রেখেছেন? এর কারণ হচ্ছে তার পেছনে যারা আছে তাদেরকে বুঝাতে হবে যে আমি মুসলমান ছিলাম এবং এই ধর্মে নানান ধরনের ত্রুটি থাকার কারণে আমি আজকে ইসলাম ধর্ম ত্যাগ করেছি। আজকের যে সাকিব বিন রশিদের কথা বলছি, তারাও সেই একই দলেরই নাস্তিক। নাস্তিক প্রমাণ না হওয়া পর্যন্ত আপনারা হয়তো বলতে পারেন যে কেন বললেন, এটা প্রমাণিত। কারণ তিনি যে নাস্তিক সেটা তিনি আর ফেসবুকে তিনি এরই মধ্যে প্রমাণিত করেছেন। অবশ্যই এটাও কিন্তু আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি ডারউইনের মতবাদে বিশ্বাস করলে মনে করতে পারেন বানরের পেছন দিয়ে আপনার জন্ম হয়েছে, কেউ মনে করতে পারেন গরুর পেছন দিয়ে জন্ম হয়েছে, গরু তাদের মাতা পিতা, কেউ মনে করতে পারে ছাগল তাদের মাতা পিতা। এক একজন এক একটা বিশ্বাস করতেই পারে, সেটা তার স্বাধীনতা আছে। আমি যেমন মনে করি আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, আমি আশরাফুল মাখলুকাত, আশরাফুল মাখলুকাত হিসাবে আমি যেমন একটা বিশ্বাস করি, সে বিশ্বাস অনুযায়ী আপনি অন্য একটা কিছু বিশ্বাস করতে পারেন। আপনি ইসলাম ধর্মকে ঘৃণা করতে পারেন, আপনি কোরআন শরীফকে ঘৃণা করতে পারেন, কোনো সমস্যা নেই, সেই স্বাধীনতা আপনার আছে। আপনি একটা কোরআন শরীফ কিনুন, ঘরে নিয়ে যান, নিয়ে যেয়ে পুড়িয়ে ফেলেন, কোনো সমস্যা নেই, আমরা দেখছি না, আমরা জানিও না, কারণ আপনি ঘৃণা করেন, এই ঘৃণা করার অধিকার আপনার আছে। কিন্তু আমার সামনে যখন আপনি কোরআন অবমাননা করতে আসবেন, সেটার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। একটা এরিয়া নিয়ে আজকে একটু কথাবার্তা বলি, which is sex education, right? Before I had access to pornography, I was very curious যে ঘটনা হচ্ছে কি। জনবিষয়ক শিক্ষক গেবিন রশিদ ওরফের সমকামী রশিদ, তিনি মুখোশ এখন মোটামুটি সবার কাছে উন্মুক্ত, বাকি আছেন আনসাদেক। সাদিক এখন নিজের নামাজ পড়ার ছবি টবি ফেসবুকে আপলোড দিয়ে তারপরে নিজেকে মুসল্লি প্রমাণ করার চেষ্টা করছেন। এটা অনেকটা শাক দিয়ে মাছ ঢাকার মতো। দেখুন, তিনি যেই ভিডিওতে ক্ষমা চাইছেন সেই ভিডিওর মধ্যেই তিনি প্রত্যক্ষভাবে তিনার যে সমকামী সহকর্মীরা আছে তিনাদের প্রতিটি বক্তব্যকে সমর্থন করছেন। ভিন দেশে থাকা ভিন বিশ্বাসের এক সাবেক কর্মীর দেয়া স্ট্যাটাসের কারণে যদি আমাকে মেরেই ফেলতে হয়, ফেসবুকের প্রতিষ্ঠাতা যখন সমকামিতা নিয়ে সাপোর্ট করে আমাদের তো ফেসবুককেও বয়কট করা উচিত, ফেসবুকের প্রতিষ্ঠাতাকেও মেরে ফেলার জন্য এখন কাজ করা উচিত। ফেসবুক বয়কট করব কি না করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আর ফেসবুকের প্রতিষ্ঠাতা যদি সমকামিতার পক্ষে কথা বলে থাকে তারপরেও আমি তার বিচার চাবো না, কিন্তু আপনার বিচার চাবো।
এর কারণ হচ্ছে ফেসবুকের প্রতিষ্ঠাতা যেখানে বসে কথা বলছেন তার সেই দেশে সমকামিতা বৈধ, আর আপনি যে দেশে বসবাস করছেন সেই দেশে সমকামিতা একেবারে সাংবিধানিকভাবে অবৈধ ঘোষণা করা হয়েছে। আমাকে কেন আমার বক্তব্য সবার সামনে দিতে হবে? এটা তো দেওয়ার কথা না, আমি দেওয়ার জন্য বাধ্য না। জি অবশ্যই আপনাকে ক্ষমা চাইতে হবে, কারণ আপনার ধর্ম ঘৃণা করার, ধর্ম পালন না করার, কোন ধর্ম পালন করবেন সেই সব কিছুর অধিকার আছে, কিন্তু আপনি যখন প্রকাশ্যে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করবেন তখন আপনাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ডিরেক্টলি বলা হচ্ছে যে এই মুরতাদকে যেখানে আপনারা পাবেন তাকে জাহান্নামে পাঠিয়ে দেবেন, এবং শত শত না হাজার হাজার মানুষ সেটা শেয়ার করছে। তার বক্তব্যের এই অংশটুকু প্রমাণ করে যে আয়মান সাদিক বাংলাদেশে ইসলাম ধর্ম ধ্বংসের যে চক্রান্ত চলছে সেটার সাথে জড়িত। তার টার্মগুলো একটু লক্ষ্য করুন, মুরতাদ জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে, তার মানে আমাদের দেশের যারা ধর্মভীরু মানুষ, যারা আলেম, তারাই তাদেরকে হুমকি দিচ্ছেন। পৃথিবীতে সবচাইতে বেশি নির্যাতনের শিকার হচ্ছে কোন ধর্মের মানুষ? মুসলমান। সবচাইতে বেশি কোন ধর্মের ধর্মীয় গ্রন্থটার অবমাননা করা হয়েছে? কোরআন শরীফ। পৃথিবীর মধ্যে কতজন মুসলমান কত হাজার বিধর্মীকে খুন করেছে এর জন্য? ইউরোপের মতো সভ্য একটি দেশ, সেই ইউরোপের দেশগুলোতে পর্যন্ত কোরআন শরীফ পোড়ানো হয়, সেটার বিচার হয় না। আজকে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচাইতে বাক স্বাধীনতার দেশ, আপনি এখানে এসে খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থ পুড়িয়ে দেখুন তো? সম্ভব না। শুধুমাত্র মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আর মুসলমানদের উপরেই নির্যাতন হবে, সেটা নিয়ে কথা বললেই আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আপনার বিরুদ্ধে বিচার চাইছে, বিচার আমিও চাই। আপনার ফাঁসি হওয়া উচিত, কারণ আপনাদের মতো ডারউইনের মতবাদে বিশ্বাস করা কিছু বানরের কারণেই আমাদের সমাজে আজকে অসংখ্য বানরের উৎপত্তি ঘটছে। ওনাকে অক্সফোর্ডের সমকামিতা সাপোর্ট করে, ভাবা যায় এগুলো? অক্সফোর্ডের সমকামিতা সাপোর্ট করে মানে ও নিজেই সমকামী। আর ও বাংলাদেশে যে প্রতিষ্ঠানে কাজ করতো ওই প্রতিষ্ঠানের মতাদর্শ মনে হয় এরকম, সমকামিতা প্রমোট করে। ওই যার ওনারও মনে হয় সেম, ভাবা যায়? দেখেন ভাই, আমাদেরকে এগুলো নিয়ে বলতে আসবে। আমরা বিরাট একটা শ্রেণী যেমন সমকামিতা কিংবা এই ধরনের অশ্লীলতার বিরুদ্ধে কথা বলছি, ঠিক একইভাবে আয়মান সাদিকদের একটা ফলোয়ার শ্রেণীও আছে। সেই ফলোয়ারদের মধ্যেই এই নারী একজন। চিড়িয়াখানার এই প্রাণীটার আইটি ঘেটে দেখা গেল তিনি তার ফেসবুকের এক জায়গায় সুগার ড্যাডি সম্পর্কে প্রমোট করেছেন। বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে, আপনারা নিশ্চয়ই সুগার ড্যাডি সম্পর্কে ইতোমধ্যে জেনে গেছেন। সুগার ড্যাডি হচ্ছে একজন বয়স্ক মানুষ, তিনি তার মেয়ের বয়সের একটা মেয়েকে তার বাড়িতে নিয়ে যাবে এবং সেই মেয়ের সব ধরনের খরচ তিনি বহন করবেন, বিনিময়ে রাতে তার মেয়েকে তার সাথে শুতে হবে। এবার চিন্তা করুন, যারা এই ধরনের সমকামিতাকে সমর্থন করে তাদের রুচি কোথায় গিয়ে ঠেকেছে। প্রিয় যুব সমাজ, এবার আপনাদেরকে বলতে চাই, পছন্দ আপনাদের কোন দিকে যাবেন? যৌনতাকে প্রকাশ্যে নিয়ে আসবেন না যৌনতার গোপনীয়তা বজায় রাখবেন? প্রেম ভালোবাসা আমরা করেছি, আপনারা করবেন, চলতেই থাকবে, কিন্তু সমাজের পরিবেশ ধ্বংস করে তারপরে নয়। প্রশাসনকে বলতে চাই, শুধুমাত্র জামাত আর বিএনপির পেছনে লেগে থাকলে হবে না। আয়মান সাদিক আর সালমান মুক্তাদিররা আমাদের সামনে যে সমাজ ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করতে চায় সেখান থেকে আপনিও বিচ্ছিন্ন না। ওই শিরা কিন্তু আপনাদের ঘরেও জন্মায়, সেই পসিবিলিটি আরও অনেক বেশি, কারণ তাদের শরীরের আগা থেকে গোড়া পর্যন্ত ঘুষের টাকায় মোড়ানো। আল্লাহ হাফেজ।